মামুনি কুকি দে বেঁচে না তোমার আমি এক্ষুনি করে দিচ্ছি বাবা না না খাওয়া নয় ওই মা ব্রত করেছেন তো তো বাড়িতে একটু নাম সংকীর্তন করতে হবে আর কি কি করতে হবে নাম সংকীর্তন ওই যে ওই অষ্টতর শতনাম হয় তারপরে হরিবল হবে সারা দিন ধরে বাহ এটা খুব ভালো কথা তো কোথায় হবে গো খুব ভালো যে বাড়িতে রোজ পিঙ্ক ফ্লয়েড শাকিরা এলভিস রিচি এই সব চলে সেখানে কিনা নাম সংকীর্তন হবে না হওয়ার কি আছে ঠাকুরের নাম করা তো ভালো তুমি কিছু চিন্তা করো না খোকা আমি সব ব্যবস্থা করে দেবো তুমি যাও যাও ঠিক আছে মামুনি আমি না তাহলে গিয়ে ওই বজরঙ্গবলী পূজাটা সেরে ফেলি হ্যাঁ সেরে ফেলি যাই বজরঙ্গবলী যাই বজরঙ্গবলী যাও যাও সত্য সারাক্ষণ শুধু পুজো করছে আধ্যাত্মিক জামাই জুটেছে এরপর আবার কি হবে অষ্টোত্তর শতনাম মাইমুনি বাড়িটাকে আশ্রম বানিয়ে ফেলো না তুমি বেশি কথা বলো না দরকার হলে বাড়িটা আমি আশ্রমই বানিয়ে ফেলবো তারপর তোর বরকে সামলাবি কি করে কি বলবি হ্যাঁ এরপর তো লাঠালাঠি শুরু হয়ে যাবে কি আবার হবে আমি ওনাকে ঠিক ম্যানেজ করে নেব কি করে ম্যানেজ করবি কখন করবি একটু পরেই তো গেস্টরা সব আসতে শুরু করবে উনুন জ্বালানো হচ্ছে এই বাড়িতে তারপর ওই সবজি ভর্তি ঝাঁকা নিয়ে মুটে তো অলরেডি ঢুকেই পড়েছে তারপর নাম সংকীর্তন হবে অষ্টোত্তর শত নাম খুশি কর যা ভালো বুঝিস তাই কর মা ও মা দেখো আমি রেডি হয়ে গেছি কোথাও যাচ্ছিস না এখন যাব না ওই বিকেলবেলায় বেরো বিকেলে কোথায় যাবি আমি বিকেলবেলা শাশুড়িকে নিয়ে বেরোবো শাশুড়িকে নিয়ে কোথায় যাবি মা শাশুড়ি মায়ের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে শাশুড়ি ভার্সেস বৌমা শহর ভার্সেস গ্রাম তুই সত্যি শাশুড়িকে নিয়ে এসব বাদরামো করবি নাকি বাদরামি নয় মা উনি আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন আমাকে দিয়ে ঘুটে দিয়েছিলেন আমাকে গোয়াল ঘরে পাঠিয়েছিল আমাকে দিয়ে রান্না করিয়েছিলেন আর আমিও তেমন ধড়ি মাছ না ছুঁই পানি আমি ঠিক ম্যানেজ করে বেরিয়ে গেছি এবার দেখবো শাশুড়ি মা কি করে ম্যানেজ করে আচ্ছা মেয়ে আমায় জব্দ করতে চাইছে কিন্তু আমি তো জব্দ হওয়া নই তুমি যদি বুনোল হও না আমি তাহলে বাঘ হাতে তুলে হ্যাঁ